নমস্কার বন্ধুরা, ঝর্ণাঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটা মাশরুমের রেসিপি শেয়ার করব, খুব সিম্পলভাবে তৈরি করব আর কম সময়ে তৈরি হয়ে যাবে। তো চলেন, কিভাবে আমি রেসিপিটা শুরু করেছি সেইটাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য দেখেন, এখানে আমি 1 প্যাকেট মাশরুম নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি মাশরুমটা একটু ভালো করে ধুয়ে নেব, আর এই মাশরুমটা কিন্তু ফ্রেশ। দেখেন, এখন এটা খুলে নিই, খুলে একটু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব জলে। আমি 2-3 বার জল চেঞ্জ করে করে ধুয়ে নেব। দেখেন, আমি মাশরুম পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি, আর এটা ধোয়ার দরকার নেই। কাটার পরে কিন্তু ধুলে কিন্তু জল ঢুকে যাবে। তো আমি এখন মাশরুমটা কেটে নেব ভালোভাবে। এরকম আমি বড়গুলো 4 পিস করে কেটে নিচ্ছি। দেখেন, সবকটা মাশরুম আমি এইভাবে কেটে নেব। দেখেন, সবকটা মাশরুম আমি ভালোভাবে কেটে নিয়ে নিয়েছি। এখন এগুলো আমি ভেজে নেব। গ্যাসে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল, তেল। দেখেন, ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে এখন মাশরুমগুলো আমি ভালোভাবে ভেজে নেব। মাশরুম ভাজার সময় কিন্তু জল বেরিয়ে যায়, আর তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু আপনারা হাইতে রাখবেন। দেখেন, জল বেরিয়ে গেছে। এদিকে মাশরুমটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে মিক্সির জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম, দেখেন, একটা টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, দিয়ে দিলাম আমি রসুন। এখন এইগুলো আমি ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নেব। দেখেন, মশলা আমি ভালোভাবে পেস্ট করে নিয়ে নিয়েছি। এদিকে দেখেন, মাশরুমগুলো প্রায় ভাজা হয়ে আসছে, জলটাও টেনে গেছে মাশরুমে। দেখেন, মাশরুমগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর মাশরুম যদি ভালোভাবে ভাজা না হয়, তাহলে কিন্তু একটা গন্ধ বেরোয় মাশরুমের। তা আমি এখন তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম 1 তেজপাতা, গোটা জিরে, তেজপাতা। খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ আসছে। দিয়ে দেবো এখন বড় সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি। হালকা ব্রাউন করে কিন্তু ভেজে নিতে হবে পেঁয়াজ। পেঁয়াজ হালকা ব্রাউন হয়ে গেছে, এই সময় আমি দিয়ে দিলাম যে মশলাটা আমি আগে থেকে পেস্ট করে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। এখন আমি গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন, ধনে গুঁড়ো। টেস্ট হিসাবে আমি দিয়ে দিলাম নুন। আগে যেহেতু মাশরুম ভাজতে আমি নুন দিয়েছি, সেজন্য একটু কমই নুন দিলাম। সব মশলাগুলো এখন মিশিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ মশলা থেকে তেল রিলিজ না করে, ততক্ষণ কিন্তু এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখেন, মশলা থেকে কিন্তু তেল রিলিজ করতে শুরু করে দিয়েছে। আর মশলা কিন্তু যত ভালোভাবে কষানো হবে, তার সবজির টেস্টটা কিন্তু তার উপরেই ডিপেন্ড করে, নাহলে কিন্তু মশলার একটা কাঁচা গন্ধ বেরোয়। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে দিলাম। দিয়ে আরেকটু মশলার সাথে আমি কষিয়ে নেব।
দেখেন মশলার সাথেও কিন্তু ভালোভাবে মাশরুম কষানো হয়ে গেছে। আমি জল দিয়ে দিলাম, আর জলটা কিন্তু খুব সামান্যই দেব। এখানে দেখেন মাশরুমের তরকারিটা আমি এরকম ঝোলটা ফুটতে দিয়েছি, আর আমি খুব সামান্যই জল দিয়েছি। আপনারা যে যেরকম গ্রেভি পছন্দ করেন সেরকম জল দেবেন। দেখেন ঝোলটা কিন্তু ভালোভাবেই ফুটে গেছে। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, নেড়েচেড়ে এখন আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে, দেখেন আমি কিন্তু ঝোলটা এরকমই রাখবো। উপর থেকে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এখন আমি প্লেটে নিয়ে নিচ্ছি, দেখেন কত সুন্দর গ্রেভিটা হয়েছে। মাশরুমের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন।